দেখতে পাচ্ছেন জেনুইন এন্টারপ্রাইজের লোকজন ফেরির উপরে উঠে অবজার্ভ করছে। ছোট্ট একটি ট্রলার দিয়ে তারা কিছু সরঞ্জামাদি উদ্ধার করেছেন। দেখতে পাচ্ছেন এই পাশে জেনুইন এন্টারপ্রাইজের যে মাল সামানাগুলো সেগুলো তারা রেখেছেন, এই ফেরি উদ্ধারের কাজে ব্যবহার করবেন, ফেরি উদ্ধারের জন্য পরিকল্পনা করছে। গত 27 অক্টোবর ডুবে যাওয়া সেই শাহ আমানত ফেরিটি, এই তার নাম্বার। আসলে এই ফেরিটি অনেক বড়, আমরা এখন আছি সেই শাহ আমানত ফেরির উপরে। দেখুন কত বড় ফেরিটি, ওই পাশে দেখতে পাচ্ছেন রুস্তম এবং হামজা। গত 8 বা 9 দিন আগে এই রুস্তম এবং হামজা 14টি ট্রাক, 3টি মোটরসাইকেল কাভার্ড ভ্যান উদ্ধার করে। এই হচ্ছে সেই হামজা, এর ধারণ ক্ষমতা 60 টন, রুস্তমের ধারণ ক্ষমতা 60 টন, 100 সর্বমোট হলো 120 টনের ধারণ ক্ষমতা। অথচ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছেন যে শাহ আমানত শাহ ফেরিটির ওজন হবে প্রায় 400 টন, এবং ডুবে যাওয়া ফেরিটি প্রায় ডুবে গিয়ে পানি গিয়ে এটার ওজন হয়েছে প্রায় 600 টনের মতো। এই সেই আমানত ফেরি, আমানত শাহ ফেরিটি, আমরা দেখাবো এটা কত বড় ফেরি। এই রোরো ফেরিটি 5 নং ফেরিঘাটে তীরে এসে ডুবে যায়। অনেক ক্ষত বিক্ষত হয়েছে ফেরিটিতে। এখানে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা ভেঙে গিয়েছে, জায়গায় জায়গায় খসে গিয়েছে, অনেক জং ধরা জায়গা সেই আমানত শাহ ফেরি। আমরা যদি দেখাই, আমরা এখন আমানত শাহ ফেরির একদম মাথায় এসে পৌঁছেছি। সেভাবে মাথা পর্যন্ত যাওয়া আমাদের সম্ভব হচ্ছে না, কারণ একটু ঝুঁকি আছে। আমরা দূরে থেকে যদি দেখাই, এই যে নোংর করা কেরনটা, এই পাশ থেকে ওই পাশে যেতে অনেকটা সময় লাগে। এই যে হামজা এবং রুস্তম পাশাপাশি রয়েছে, তারা চেষ্টা করেছিল যে ফেরিটি উদ্ধারের কোনো রকমের কোনো কিছু করা যায় কি না। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি, দেখি ভিতরে যাওয়া যায় কি না। কাজগুলো ভেঙে গিয়েছে,
আমরা যদি দেখাই ভিতর থেকে অনেক ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এখানে একটি ফ্রিজ ছিল, কিন্তু একটা বিষয় হচ্ছে বিভিন্ন প্রকার ক্যান, বিভিন্ন প্রকার কোমল পানীয়, ফ্রিজ সহ অনেক কিছু পড়ে রয়েছে। আমরা যদি দেখাতে চাই যে ভিতরে কি আছে, তো দর্শক আমরা একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করব যে ভিতরে কি আছে। এখানে ধ্বংসাবশেষ, অনেক কিছু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এটা নামাজের স্থান ছিল। এটার ভিতরে অনেক প্রকার খাবার, এটা ক্যান্টিন, মূলত এটা ক্যান্টিন ছিল। যে ক্যান্টিনের অনেক প্রকারের খাবার, কিছু খাবার পচে গিয়েছে, দুর্গন্ধ বের হচ্ছে। তো আমরা পুরো এলাকাটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে এপাশে হামজা এবং রুস্তম পাশাপাশি রাখা আছে। মোহাম্মদ বিলাল হোসেন না ডুবরি, আপনি জেনুইন এন্টারপ্রাইজের? না, আমরা ইয়ার এন্টারপ্রাইজ, জেনুইন এন্টারপ্রাইজ আমাদের, মানে উনি ওনার থেকে কন্টাক্ট নেই। একটু জোরে বলেন। হ্যাঁ, আসলে বিস্তারিত কি বলেন নিচে দেখেন তো। এটা ডুবরি গেছিলাম চলুন তখন, তখন এটা প্রায় 4-5 ফুট মাটির নিচে চলে গেছে। তো আমরা নল এই নজল থেকে প্রেশার দিয়া এখান থেকে ওভার যাই, তারপর সোলিংটা করছি। এখন আমাদের আর কয়টা সোলিং বাকি আছে, এই দুইটা করার পর আমাদের ফিরে আসবে। ফিরে আসার পর আমরা এটা উত্তোলনে অগ্রগতি কত দূর আছে? প্রায় কাছাকাছি আছে, আর মাত্র দুইটা সোলিং এর বাকি আছে। দুইটা আমরা সোলিং করার পর আমরা আর কি করবো, আমাদের ফেরি আসতে আছে পল্টন, যেটা যেটা দিয়ে আমরা উইন্সের মাধ্যমে যেটা হাফেজ করি। আচ্ছা, ওইটা আসতে আছে, আজকে আসতে পারে, কালকে সকালেও আসতে পারে। নদীর পথ তো জেলেরা জাল ফেলায়, ওখানে আমাদের যে ট্রাক বোট আছে বা তুহিন বোট আছে, এগুলো আসতে কষ্ট হয় জালের জন্য। যেহেতু ওই জাল, জালের একটা সময় আছে, যেরকম বাটা জোয়ার আছে, যখন এটা ছড়ত হয় তখন আর কি জালটা উঠেই ফেলে তারা, তখন আমাদের বোট ওনারা রানিং করে, তখন চালায়। এই কারণে আসতে লেট হইতেছে। আমরা আশা করতেছি আজকে রাতে নাহলে সকালের ভিতরে আসবে ইনশাআল্লাহ। উইন্স বার্স কয়টা আসবে? আসলে আসবে 6টা, সর্বোচ্চ 6টা উইন্স বার্স আসবে। না, আচ্ছা, উইন্স বার্সের কাজটা কি? উইন্স বার্সের কাজ হচ্ছে এই যে আমরা মেসেজ করছি, এই যে দেখতেছেন, ওইটার সাথে আমরা 5-4 ইঞ্চি ওয়ার ঢুকাবো মোটাগুলো। আচ্ছা, এটা কি, এটা কি বলে কি মেসেজ ওয়ার? হ্যাঁ, এটা মেসেজ ওয়ার, এটা দিয়ে আমরা ওই আপনাদের যে 5 ইঞ্চি তার ওইটা 4 ইঞ্চি ওইটা ঢুকাবো, ঢুকাইয়া তারপর আমরা এটাকে সোজা করে আস্তে জাগাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।